আজ আমি তোমাদের সাথে ক্লাস নাইনের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজ আমরা আলোচনা করব রুশ বিপ্লব কী আর রুশ বিপ্লব কী কারণে সংগঠিত হয়েছিল সেই সম্পর্কে আলোচনা করব আমি যেভাবে টপিকগুলো সাজিয়ে যেভাবে পয়েন্ট করে করে লিখছি সেইভাবে যদি পয়েন্ট করে করে লেখো পরীক্ষায় খুব ভালো মার্কস পাবে আটের মধ্যে অন্তত সাড়ে ছয় সাত খুব ভালোভাবেই পেয়ে যাবে তোমরা দেখো কিভাবে লিখতে হবে আমি তোমাদের সাথে শেয়ার করছি রুশ বিপ্লব হলো উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রাশিয়ার জার শাসনের বিরুদ্ধে অনুষ্ঠিত বিপ্লব এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় জারতন্ত্রের অবসান হয় এবং সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের উত্থান হয় রুশ বিপ্লব শুধু রাশিয়াতেই নয় সমগ্র বিশ্ববাসীর মনে এক নব চেতনা সঞ্চার করেছিল এবার দেখো রুশ বিপ্লবের কারণ বলে পয়েন্ট করে দেখো একটার পর একটা পয়েন্ট করে করে আমি লিখেছি দেখো প্রথম পয়েন্ট হচ্ছে জারের স্বৈরাচার রাশিয়ার সম্রাটকে জার বলা হতো যার শাসনাধীন রাশিয়া ইউরোপের অন্য দেশগুলির তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল রাশিয়ার জাররা ছিল দৈবতত্ত্বে বিশ্বাসী যাররা রাশিয়ায় স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছিল স্বৈরাচারী যার শাসন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে রুশরা এই বিপ্লবে যোগ দেয় দেখো সেকেন্ড পয়েন্ট হচ্ছে কৃষকদের অসন্তোষ রাশিয়ার কৃষকদের অসন্তোষ ছিল রুশ বিপ্লবের অন্যতম প্রধান কারণ রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার উচ্ছেদ প্রাথমিকভাবে ঘটালেও রুশ কৃষকদের অবস্থা সেরকম উন্নতি ঘটেনি দারিদ্র ও দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে কৃষকদের অবস্থার অবনতি হয় কৃষকরা তাদের এই চরম অবস্থা থেকে মুক্তি পাওয়ার আসায় বিপ্লবের পথ বেছে নেয় এই টপিকটা আলোচনা করতে করতে তোমাদেরকে একটা বিষয়ে বলে রাখি যে তোমরা বিভিন্ন টপিক সম্পর্কে বিস্তৃত তথ্য পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিয়ার মনোযোগ ভিজিট করে নেবে তাহলে তোমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেখান থেকে ডিটেলসে পেয়ে যাবে আর বিভিন্ন টপিকের এমসিকিউ কি কি আসতে পারে না আসতে পারে সেখানে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা আছে সেখান থেকে গিয়েও তোমরা দেখে নিতে পারো দেখো টপিকে ফিরে আসছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে রুশিকরণ নীতি রাশিয়ায় পোল ফিন প্রভৃতি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বাস বসবাস করত প্রত্যেক জাতিরই নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য ছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে যার সরকার ওই সমস্ত জাতির উপর জোর করে রুশ ভাষা সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয় এর বিরুদ্ধে অরুষ জাতিগুলি সোচ্চার হয় এবং বিপ্লবকে সমর্থন জানায় চার নম্বর পয়েন্ট দেখো শ্রমিকদের অসন্তোষ রাশিয়ায় শিল্পায়নের ফলে শ্রমিক শ্রেণীর উদ্ভব হয় এবং নতুন নতুন শিল্প কারখানা গড়ে ওঠে রাশিয়ার অভিজাতদের পাশাপাশি বিদেশিরাও এই শিল্প কারখানাগুলির মালিক ছিল অধিক মুনাফার লোভে এরা ভিন্নভাবে শ্রমিকদের শোষণ করত কম মজুরিতে দীর্ঘ সময় কাজ অনাহার বস্তি শ্রমিকদের জীবনকে দুর্বিষহ করে জীবনের তুলেছিল ফলে রাশিয়ায় শ্রমিক শ্রেণীর মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং তারা বিপ্লবের পথ বেছে নেয় দেখো পাঁচ নম্বর পয়েন্ট বলশেভিক দলের প্রভাব প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে রাশিয়ার জনগণের উপর করভার বৃদ্ধি পায় ফলে রাশিয়ার কৃষক ও শ্রমিকদের অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে সেই সময় বলশেভিক দল কৃষক ও শ্রমিকদের উন্নতির জন্য আন্দোলন শুরু করলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে লেনিনের নেতৃত্বে বলসেবিক দল জারতন্ত্রের অবসানের জন্য বিপ্লবের ডাক দেয় বলসেবিক দল তাদের দলীয় পত্রিকা প্রাবধার মাধ্যমে বিপ্লবের প্রচার চালায় এটা খুব ভালোভাবে মনে রাখবে বলশেভিক দলের দলীয় পত্রিকার নাম কি ছিল প্রাবধা পরের পয়েন্টস দেখো দার্শনিকদের প্রভাব রুশ বিপ্লবের দার্শনিকদের প্রভাব ছিল অপরিসীম প্রমুখ দার্শনিক ও সাহিত্যিকরা তাদের রচনায় স্বৈরাচার ও রাশিয়ার অবস্থা তুলে ধরেন এইসব রচনা দ্বারা রাশিয়ার জনগণ প্রভাবিত হয় এবং বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্য বিপ্লবের পথ বেছে নেয় সেনাবাহিনীর বিক্ষোভ প্রথম বিশ্বুদ্ধে রাশিয়া যোগদান করলে কৃষক ও শ্রমিকদের সামরিক বাহিনীতে যোগদান করতে বাধ্য করে উপযুক্ত সামরিক শিক্ষা এবং উন্নত অস্ত্রশস্ত্র ছাড়াই রাশিয়া সৈনিকদের যুদ্ধক্ষেত্রে প্রেরণ করে ফলে যুদ্ধক্ষেত্রে সৈনিকের মৃত্যু ছিল অনিবার্য যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর মৃত্যু ঘিরে রাশিয়ায় সামরিক বাহিনীর মধ্যে প্রবল অসন্তোষ দেখা দেয় যা রুশ বিপ্লবের পথকে প্রশস্ত করেছিল পরের পয়েন্টস দেখো শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণীর ভূমিকা ঊনবিংশ শতাব্দীর ইউরোপের জাতীয়তাবাদী গণতান্ত্রিক ও উদারনৈতিক যে চেতনার জন্ম হয়েছিল রাশিয়ার শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় তার পক্ষপাতী ছিল কিন্তু পশ্চিম ইউরোপের দেশগুলির মতো রাষ্ট্রের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার বিশেষ সুযোগ তাদের ছিল না অন্যদিকে রাশিয়ায় শিল্পায়ন পশ্চিম ইউরোপের তুলনায় দেরিতে হওয়ায় তাদের চাকরি বা পেশাদারী দক্ষতার পরিচয় দিয়ে জীবিকা অর্জনের সুযোগও তেমন ছিল না এর ফলে প্রচলিত ব্যবস্থার প্রতি তাদের অসন্তোষক্রমে বেড়ে উঠছিল এবং এই শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়ের হাত ধরেই রাশিয়ার সাধারণ মানুষ বিপ্লবের পথে হেঁটেছিল পরের পয়েন্ট পরের পয়েন্টস দেখো সংখ্যালঘু জাতিগুলির অসন্তোষ রাশিয়ার জাততন্ত্র সংখ্যালঘু জাতিগুলির অধিকার খর্ব করলে এবং তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করলে সংখ্যালঘু জাতিগুলির মধ্যে অসন্তোষ তীব্র আকার ধারণ করলে রাশিয়ায় বিপ্লবের পরিস্থিতি পরিস্থিতি তৈরি হয় পরে পয়েন্ট দেখো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিপ্লব উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রাশিয়ায় ঘটে যাওয়া বিপ্লব ব্যর্থ হলেও তা রাশিয়ার জনগণের মধ্যে সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে যা বিপ্লবের পটভূমি প্রস্তুত করেছিল এর পরের পয়েন্ট সব থেকে মেন পয়েন্ট প্রত্যক্ষ কারণ এটা অনেক সময় দু নম্বরেরও আছে আসে আর এই বড়ো প্রশ্নের মধ্যে কারণের মধ্যে প্রত্যক্ষ কারণটা অবশ্যই তোমরা লিখবে তাহলে অবশ্যই ভালো মার্কস পেতে পারো দেখো প্রত্যক্ষ কারণের মধ্যে কি লেখা আছে উনিশশো সতেরো সালের আটই মার্চ রাশিয়ার বলশেভিকদের নেতৃত্বে প্রায় নব্বই হাজার শ্রমিক পেট্রোগ্রাঢ় শহরে খাদ্যের দাবিতে ধর্মঘট শুরু করে এগারোই মার্চ জারের সেনা দলের সঙ্গে ধর্মঘটিদের সংঘর্ষ শুরু হয় বারোই মার্চ সংঘর্ষে জিতে বিপ্লবীরা রাজধানী পেট্রোগ্রাডের দখল নেয় উনিশশো সতেরো সালের তেরোই মার্চ অবসান ঘটে তিনশো বছরের পুরাতন রোমান বংশীয় জারতন্ত্রের এবং গঠিত হয় অস্থায়ী রুশ প্রজাতান্ত্রিক সরকার তাহলে তোমরা এখানে খুব ভালোভাবে মনে রাখবে যে রুশ বিপ্লবের আগে হচ্ছে রাশিয়ায় যে যারতন্ত্র ছিল সেটা রোমান বংশের বংশী ছিল আর রুশ বিপ্লবের পরে যে হচ্ছে রুশ প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় অস্থায়ী রুশ প্রজাতান্ত্রিক সরকার এটা খুব ভালোভাবে মনে রাখবে আর সালটা তো অবশ্যই ভালো করে মনে রাখবে রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল কত সালে উনিশশো সালে মূল্যায়ন দেখো সমগ্র বিশ্বের ইতিহাসে রুশ বিপ্লবের প্রভাব ছিল সুদূর প্রসারী লেনিনের নেতৃত্বে বলসেভিকরা উনিশশো সতেরো নভেম্বর মাসে রাশিয়ার শাসন ক্ষমতা দখল করে এবং রাশিয়া বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে এই পর্যন্তই ভিডিওটা আবার ফিরে আসছি পরের ভিডিওতে